বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, শাসক দলের ভুল সংশোধন করা, জনগণের কাছে তাদের জবাবদিহি স্পষ্ট করাই বিরোধী দলের মূল কাজ। আজকের ভাবনায় জানব বিরোধী দলের ধারণার উদ্ভব কবে এবং কোথায় হয়েছিল। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে সাংসদরা যদি তাদের ব্যক্তিগত, স্থানীয় কিংবা বিশেষ ধরনের ক্ষোভের বাইরে কিছু বক্তব্য দিতেন, তবে তার পরিণতি হতো ভয়াবহ। রাজার বিরোধিতা, উত্তরাধিকারের অধিকার, পররাষ্ট্রনীতি বা ধর্মের মতো জাতীয় বিষয় নিয়ে বিতর্ক করলে কারাবাস ছিল নিশ্চিত, প্রাণহানির শঙ্কাও থাকত। ইতিহাসবিদরা জানান, অষ্টাদশ শতাব্দীর আগেও সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার হিসেবে পরিচিত ইংল্যান্ডে বিরোধী দলের ধারণার উত্থান হয়নি। বিরোধী দলের ভূমিকা কেবল বিরোধিতা করা নয়, তারা বিকল্প উপস্থাপন করবে, সামগ্রিকভাবে রাজ্য শাসনের বিকল্প তৈরি করবে, এই ছিল বিরোধী দলের ধারণার শুরু। ইংল্যান্ডের সপ্তদশ শতকের শেষ দিকে রাজা দ্বিতীয় জেমসের ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কেই দল হিসেবে টরি এবং হুইগ পার্টির আবির্ভাব ঘটে। এর মধ্য দিয়েই বিরোধী দলের আবির্ভাব ঘটে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে, গণতন্ত্র হচ্ছে রাজনৈতিক দল ও সংসদীয় বিরোধী দলের মধ্যে জবাবদিহি থাকা এবং সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। সুস্থ রাজনীতির জন্য যেমন দরকার স্থিতিশীলতার পক্ষের দল, তেমনি দরকার প্রগতিশীলতার বা সংস্কারের পক্ষ। সমাজবিজ্ঞানীদের মতে, বিপরীত